খেলছি তো ক্রিকেট, এত জটিল কাজের ভিতর তো করিনি। 500 টাকার কার্ডের জন্য 6000 টাকা দিয়ে দেন, মৃত্যুর আগ পর্যন্ত তো 6000 টাকা ওই কার্ডে উঠবে না। সম্প্রতি নড়াইল দুই আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার একটি বক্তব্য তুমুল ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সামনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে আগে থেকেই রাজনৈতিক মাঠে সরব মাশরাফি। শুক্রবার জনতার মুখোমুখি জনতার সেবক অনুষ্ঠানে জনতার প্রশ্নোত্তর পর্বে মাশরাফি বিন মর্তুজা বলেন, খেলেছি তো ক্রিকেট কিন্তু রাজনীতির এত জটিল কাজে পড়িনি। 6000 টাকা দিয়ে দেন, মৃত্যুর আগ পর্যন্ত তো 6000 টাকা ওই কান্তে উঠবে না। কলের দাম কিন্তু সরকারিভাবে 7300 টাকা, টিউবওয়েল দেয় না, চেয়ারম্যান 13টা পায়, এমপি 13টা পায়, 26টা, প্রত্যেকটা কল হচ্ছে 7300 টাকা। এর থেকে যদি একটা টাকা বেশি দেন সেটাই আরাম টাকা। খেলছি তো ক্রিকেট, এত জটিল কাজের ভিতর তো করিনি, সমস্যা অনেক আছে। তো যাই হোক, এরপরে আসেন 700 কোটি টাকার গল্প তো বললাম আপনাদের, এর ভিতরে একটাও কিন্তু মিথ্যা কথা না। আমি আবারও বলছি, আপনারা খোঁজ নিবেন, আপনাদের বাসায় কেউ না কেউ পড়ালেখা করে, অনেকে আছে পড়ালেখা, আমি করি নিবে, আমি জানি না কি বুঝালো। আপনার ছেলে তো পড়ালেখা করে, মেয়ে পড়ালেখা করে, একটু এখন ডিজিটাল যুগ, একটু খোঁজ নিতে বলবেন, দেখবেন যে না বাবা সত্যি বলছে, না কাকা সত্যি বলছে, খোঁজ নিয়ে দেখবেন। কার্ড নেওয়ার জন্য আসলে অনেকেই নাকি টাকা দিচ্ছেন, এখন যদি আপনি টাকা দেন তাহলে আসলে কে ঠেকাবে? আপনি যদি টাকা একটা 500 টাকার কার্ডের জন্য 6000 টাকা দিয়ে দেন, মৃত্যুর আগ পর্যন্ত তো 6000 টাকা ওই কার্ডে উঠবে না। এর আগে আওয়ামী লীগের 22তম জাতীয় সম্মেলন শেষে দলের সভাপতিমণ্ডলীর বৈঠকে মাশরাফি বিন মর্তুজাকে আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়। ক্রিকেটের মাঠের মতো রাজনৈতিক মাঠেও সফল মাশরাফি বিন মর্তুজা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল দুই আসন থেকে নির্বাচিত হয়ে সুনামের সঙ্গে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন মাশরাফি।